আমরা জানি যে ভিডিও এডিটিং এর জগতে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপরে কোনো এডিটিং সফটওয়্যার হয়ে থাকে না কারণ এটি যথেষ্ট পরিমাণ আমাদেরকে হেল্প করে থাকে কিন্তু দুঃখের বিষয় হলো সবার কাছে তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো নেই কারণ সবার কাছে কম্পিউটার নেই তো আজকে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব যে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভার্সন কীভাবে আপনার মোবাইলে ব্যবহার করতে পারেন এবং আপনার ভিডিওটি প্রফেশনালভাবে এডিট করতে পারেন যে আপনার একটি ভিডিওতে যে কী কী ইফেক্ট অ্যাড করতে হবে কোথায় কী করতে হবে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব আশা করবো এই ভিডিওটি আপনার অনেক গুরুত্বপূর্ণ হবে তাই সম্পূর্ণ দেখবেন আর আরেকটি অনুরোধ থাকলো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওতে লাইক এন থাকলো সাড়ে তিনশো আশা করি এটি কমপ্লিট করে দিবেন একটা ছোট্ট ইনফরমেশন যদি আপনার সাবস্ক্রাইব অথবা ভিডিও বুস্টিংয়ের প্রয়োজন পড়ে ভিডিও ডিসক্রিপশন থেকে কন্ট্যাক্ট করে নেবেন ওকে তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম ফার্স্ট টাইম আপনার এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পড়বে এবং আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আমাদের যে ভিডিওটি দেখতেছেন আপনি ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টও হয়তো পেয়ে যেতে পারেন তো সিম্পলভাবে আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন গুগল ড্রাইভে দেওয়া থাকবে তারপর আপনি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিন প্রথমে বলে রাখি অ্যাপ্লিকেশানটা কিন্তু অনেকটি ভারী কারণ আপনারা জানেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেটি আসে সেটা কিন্তু অনেকটি ভারী একটি অ্যাপ্লিকেশান তো তার যেহেতু মোবাইল ভার্সন আপনি একটি রাশ ভার্সন পেয়ে যাচ্ছেন তো অবভিয়াসলি ভারী হবে তারপর আপনি প্রজেক্টে চলে আসুন তারপর আপনার যে ভিডিও আছে আপনি সেই ভিডিওটি কি নিয়ে আসুন তো আমি ফটো অ্যান্ড ভিডিওসের ওপরে ক্লিক করতেছি তারপর আমার যে ভিডিও আছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি ডেমো পারফরমেন্সে আমি একটি ভিডিও এখানে নিয়ে নিব তো চলেন আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে তো আমি ভিডিওতে সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রজেক্ট নেম দিতে পারবেন আর আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটের ওপরে ক্লিক করে দিব আপনার প্রজেক্টটি এখন রেডি হয়ে যাবে তারপর আপনার এখানে এইভাবে ডিসপ্লেতে শো করবে তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এই যে তিন নাম্বার অপশানটি তিন নম্বর অপশানের ওপরে ক্লিক করে দিন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে এখানে হলো আপনার এখন এই ভিডিও আপনি ভিডিওটাকে যেভাবে খুশি এখন এডিট করতে পারেন তো ফার্স্ট টাইম আমরা এখান থেকে ভিডিওটা একটু পেলে দিয়ে নেই তো ভিডিও পেলে দেওয়ার জন্য উপরে আমরা যেমন ব্রাউজার ব্যবহার করে থাকি আমরা যে প্লেয়ার ব্যবহার করে থাকি ঠিক সেমভাবে কিন্তু আপনার সবই শো করবে আপনি অন্য অন্য যে ব্রাউজার মানে অন্য যে অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেখানেও যে অপশান থাকে ঠিক তেমনটি পেয়ে যাবেন তো ভিডিও পেলে দেওয়ার আগে আমি চাচ্ছিলাম যে আমার সাউন্ডটা একটু ডাউন করে নিতে কারণ যেহেতু আমি এটা রেকর্ড করতেছি তো আমি ভিডিওতে সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তো আমি ফার্স্ট টাইম আমার সাউন্ডটাকে পুরোটি ডাউন করে দিলাম পুরোটি ডাউন করে দেওয়ার পরে এখন যদি আমি ভিডিওটি পেলে করি তাহলে কিন্তু আমার এই ভিডিওটি চলবে তো চলুন এবার আমরা প্রথম থেকেই এডিটিংটি শুরু করি তো আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ভিডিওর উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার নিচে একটি অপশান চলে আসবে টেক্স আপনি টেক্সের উপরে ক্লিক করবেন টেক্সের উপরে দেখবেন যে আপনি অনেক পরিমাণ এই যে টেক্সের স্টাইল বা অ্যানিমেশান যেগুলো থাকে আপনি সেগুলো পেয়ে যাবেন তো আপনাদের দেখানোর জন্য এক্সাম্পলস্বরূপ আমরা এখান থেকে একটি নিয়ে নিব তো খুবই সিম্পল আপনার যেটি পছন্দ হবে আপনি সেটিকের ওপরে এভাবে ক্লিক করুন এভাবে ক্লিক করার পরে দেখবেন যে আপনার সাথে সাথে উপরে টাইম লাইনে চলে আসবে এটাকে বলা আমাদের টাইম লাইন এখন আপনার যেখানে রাখার প্রয়োজন আপনি ড্রক অ্যান্ড ডাউন করে সেখানে রেখে দিন এবার আপনার এখানে এগুলো চেঞ্জ করতে হবে তো সিম্পলভাবে আপনি টেক্সটটা চেঞ্জ করার জন্য আপনি টেক্সের ওপরে ডাবল ক্লিক করুন ডাবল ক্লিক করার পর আপনি দেখবেন যে নিচে আপনার কীবোর্ডটি শো করবে তো আমাদের কিবোর্ডটা যেহেতু শো করছে তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আর যে খুব সিম্পলভাবে আমরা এখানে আর জে টেক দিয়ে দিচ্ছি টি সিএইস আমরা আর জে টেক দিয়ে দিলাম এবং যে নিচে আরেকটি লেখা দেখতে পাচ্ছেন তো সিম্পলভাবে আপনি যদি সেই লেখাটার উপরেও ক্লিক করেন দেখবেন যে লেখাটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনি যদি চান যে এখান থেকে পরিবর্তন করে দিতে তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র নিচের লেখাটুকু আমি পরিবর্তন করে দিলাম তো তার জন্য সিম্পলভাবে শেষ তো এখন যদি আমরা যদি প্রথম থেকে পেলে দেই তাহলে আপনি দেখতে পাবেন যে এইভাবে এটি অ্যানিমেশন আসবে টেক্সট লেয়ার আসবে এবং এটি শো করবে এবং চলেও যাবে তো আমি কিন্তু একটা উদাহরণ দিয়ে দেখালাম আপনি এখান থেকে অনেকগুলো চাইলে নিতে পারেন তো সিম্পলভাবে প্রথম স্টেপটি আমরা কমপ্লিট করলাম তারপরে সে হলো ট্রানজ্যাকশন আপনারা ট্রানজেকশনের উপরে যদি ক্লিক করেন তাহলে লক্ষ্য করবেন যে আমাদের এই যে টেক্স আমরা যদি চাই যে টেক্সের উপরে একটা ট্রানজেকশন লাগাতে তাহলে টেক্সের উপরে আমরা ট্রানজেকশন লাগাতে পারবো ট্র্যানজাকশনটা এমন হয় যে আপনার যে ভিডিওটি আছে চলেন আমরা একটু পেলে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই যে যে দেখেন না অনেক সময় ভিডিও চলতে চলতে একটু ঘুরিয়ে আসে পেঁচিয়ে আসে ঠিক তেমনই এই যে ট্রানজেকশন লাগানোর পরে আপনার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে আপনি এখান থেকে অনেকগুলো ট্রানজেকশন পেয়ে যাবেন এখান থেকে আপনি যে কোনো ট্র্যানজাকশন ব্যবহার করতে পারেন যেমন আমি যদি একটু এক্সাম্পল দিয়ে যদি আমি একটু বড় করে দেই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি এখান থেকে সময়টাকে একটু বড় করে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধায় যদি আপনি এখন ভিডিওটি যদি খেয়াল করেন প্রথমে যখন ভিডিওটি পেলে হবে ভিডিওটি পেলে হওয়ার পরে আস্তে আস্তে কালো থেকে সাদা হচ্ছে আপনি কি লক্ষ্য করছেন বিষয়টা আপনি খেয়াল করেন যে আস্তে আস্তে কালো থেকে সাদা হচ্ছে এটাই কিন্তু একটা স্টাইল আপনি কিন্তু এগুলো চাইলে ব্যবহার করতে পারেন এবং যদি চান যে আপনি এতটুকু ব্যবহার করবেন না একটু ছোটো করে দিবেন তাহলে সেমভাবে আপনি ছোটো করে দিতে পারেন ওকে তো চলেন আমরা এখন তার পরের স্টেপে জাম করি তারপরের স্টেপটি হল কালার আপনি চাইলে এখান থেকে আপনার এই যে ভিডিওর যে কালার আছে আপনি চাইলে সেটাকে এডিট করতে পারেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অরিজিনাল কালারটি ছিল অরিজিনাল কালারটি আপনি একটু ফোকাস করেন এবং যদি আমরা এখান থেকে ফিল্টার দিয়ে দিই ফিলিম কালার দিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে একটা অন্যরকম একটি কালার আমাদের ভিডিওটা সাজ করতেছে এবং মানে দেখতে কিন্তু অনেকটি সুন্দর লাগবে তো আপনি চাইলে এই কালারগুলো ব্যবহার করতে পারেন তারপরে চলে আসি স্পিরিটের স্পিরিটটির প্রয়োজন পরে যখন আপনি ভিডিওটি তৈরি করতে এই ভিডিওটি দেখা যাচ্ছে যে আপনার কোথাও একটু স্পিরিটের প্রয়োজন আছে তো সিম্পলভাবে আপনি স্পিরিটের উপরে ক্লিক করবেন দেন আপনার স্পিরিটটাকে আপনি বাড়াইতে কমাইতে পারবেন এইখানে দেখেন স্পিরিটের অনেকগুলো রুলস দেওয়া আছে এখানে হানড্রেড পার্সেন্ট আসে আপনি যদি চান তাহলে একটু ছোট যদি করে দেন তাহলে কিন্তু খুবই দ্রুত হবে যদি বড় করে দেন তাহলে অনেকটি সোলো হবে তো আমি চাচ্ছি না যে আমার এখানে স্পিরিটের প্রয়োজন আছে তো আমার ঠিক যেমনটি ছিল আমি হানড্রেটে হানড্রেড রেখে দিলাম ওকে তারপর এখানে আসছে হলো অডিও আপনি চাইলে এখান থেকে অডিও নয়েজ রিমুভ করতে পারবেন আপনি চাইলে এখান থেকে স্পিরিট অডিওর যে ভয়েস টুক আসছে সেটা ডাউন করতে পারবেন যেহেতু আমরা এখান থেকে লো করে রাখছিলাম যাতে এটা টিউটোরাল পারফর দেয় তো আপনার যদি লো থাকে আপনি এখান থেকে খুব সিম্পলভাবে এটিকে বাড়িয়ে দিবেন দেখবেন যে আপনার অনেকটি ভয়েসটি বেড়ে যাবে এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে অনেক কারেকশান করতে পারবেন কিছু ফিল্টার মোড এখানে অলরেডি দেওয়া আছে আপনি ইকো ব্যবহার করতে পারবেন আপনি নয়েজ রিমুভ করতে পারবেন আমরা কিন্তু এই বিষয়টি অলরেডি একটি ভিডিও দিয়ে রাখছি যে নয়েজ কীভাবে রিমুভ করতে হয় কীভাবে অডিও এডিট করতে হয় চাইলে এটা দেখে আসতে পারেন তারপরে চলে আসবেন আপনি হলো ট্রান্সফর্ম আপনি এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আমাদের যে এই যে বারটুকু দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই বারটুকুই কেটে ছোটো বড়ো করতে পারেন কারণটি হলো যদি আপনি এই যে কোড়পের ওপরে আপনি আপনাকে একটু বুঝিয়ে দেই এই যে কোড়প টপ আমি যদি কোরাপ টপের ওপরে ক্লিক করি এবং যদি উপর থেকে যদি কেটে দেই তাহলে আমি উপরে টেক্স বসাতে পারবো এখন যদি আমার উপর থেকে না প্রয়োজন পড়ে আমি কোরাপ এই যে কোড়প দেখতে পাচ্ছেন কোড়পের ওপরে ক্লিক করলাম তারপরে যদি আমি নিচ থেকে কেটে দিই ধরেন আমার এইটুকু প্রয়োজন আসতে এবং আমার এখানে একটি টেক্স বসবে চালে কিন্তু আমি সেটা বসাইতে পারি অনেক সময় প্রয়োজন পড়ে যায় এই ক্রপের তো আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারবো খুবই সিম্পল ব্যাপার আপনি চাইলে যে ভাবে এখান থেকে করাপ করতে পারেন সাইড বলেন বা যে সাইড আপনার মন চায় বা আপনি যদি চান যে পুরো মিডল থেকে হবে তো সেক্ষেত্রেও আপনি চাইলে এখান থেকে ক্রপ করতে পারেন অপাচিটিও কমিয়ে দিতে পারেন এটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন এখন মনে করেন যে এইখান থেকে আপনার এইখান থেকে যে ভিডিওটি তৈরি হয়েছে সরি ভিডিওটি দেখতে পাচ্ছেন যে এই যে সেকেন্ড দেখা যাচ্ছে দুই সেকেন্ড থেকে মনে করেন যে স্বরূপ আমার পার সেকেন্ড এর ভেতরে আমি কোনো একটি ভুল করেছি তো আমি চাচ্ছি এটা কেটে দেওয়ার জন্য তো আপনি দেখতে পাচ্ছেন যে এই যে কাটার চিহ্নটি আছে আপনার যে যে সময়টুকু থেকে কাটতে হবে সেই সময়ের ওপরে আপনি প্রথমে নিয়ে আসুন ভিডিওটিকে বা এই যে আপনার ডাকটুকু দেখতে পাচ্ছেন আপনি সেই জায়গা পর্যন্ত নিয়ে আসুন আনার পরে আপনি এখান থেকে এই যে কোড়া পেরোপটি ক্লিক করুন এবং আপনার যতটুকু প্রয়োজন আপনার মনে করেন এই মাথাটুকু প্রয়োজন তো আপনি এখান থেকে কেটে দিন এবং যে ভেতরের যে লেয়ারটুকু আসছে আপনি এটাকে ডিলেট করে দিতে পারেন আপনি কোনো চাইলে ট্রানজাকশান লাগাতে পারেন স্পিড বাড়াইতে পারেন কালার কারেকশান সবই করতে পারেন তো আমরা এখান থেকে কেটে ডিলিট করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি যদি আমরা পেলে করি তাহলে কিন্তু এখান থেকে চলে যাবে তাহলে আশা করবো আপনি এই বিষয়টাও বুঝতে পেরেছেন এখন মনে করেন যে আপনার নতুন কোনো ফাইল এখানে নিয়ে আসতে হবে তো সিম্পলভাবে আপনি প্লাস এখানের উপরে ক্লিক করবেন প্লাস এখানের উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে যে আপনার মিডিয়া আপনি মিডিয়ার ওপরে ক্লিক করুন আপনার যে যতগুলো মিডিয়া আসছে আপনার সকল মিডিয়াগুলো এখানে সাজেস্ট করবে তো সিম্পলভাবে আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি মনে করেন যে এটাই আমি এখন ইম্পোর্ট করতে চাচ্ছিলাম এখন এই ফটোটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন তো আমি চাচ্ছিলাম যে এই যে ফটোটুকু আছে আমি এই ফটোটুকুকে আমার ভিডিওর উপরে রাখবো তো সিম্পলভাবে এই ফটোটুকুকে টেনে ধরে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে দেখতে পাবেন যে এখানে চলে আসবে এবং যদি আপনি এই ফটোটুকুকে চান যে রিসাইজ করতে খুব সিম্পলভাবে আপনার যে চার সাইড আসতে আপনি এখান থেকে টেনে ধরে তাকে ছোট বড় করতে পারবেন এখন মনে করেন যে আমি এখানে রাখবো তো যদি আমি তার আগে থেকে পেলে করি তাহলে আপনি বিষয়টি খেয়াল করতে পারবেন তো দেখেন যে উপরে কিন্তু আমাদের ফটোটি চলে আসে এটা জাস্ট আপনাদের উদাহরণ দেওয়ার জন্য আশা করি আপনি খুব ভালোভাবে বিস্তারিতভাবে বুঝতে পারছেন ওকে তো মনে করেন যে আপনার সকল এডিট করা শেষ আপনার করা পড়া শেষ সকল এডিট শেষ তারপর আপনি দেখতে পাচ্ছেন যে শেয়ার অপশন আপনি শেয়ার অপশনের উপরে ক্লিক করবেন শেয়ার অপশনের উপরে ক্লিক করার পরে যে এই যে এক্সপোর্ট আপনি এক্সপোর্টের উপরে ক্লিক করলে আপনার যে লোকেশন আছে সেখানে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে রেন্ডার হয়ে যাবে আপনার একটু সময় লাগতে পারে আপনি খুব ভালোভাবে প্রফেশনালভাবে আপনার ভিডিওটাকে আপনি এডিট সম্পন্ন করছেন আশা করবো এই ছোট্ট একটি ভিডিও আপনার অনেক উপকার আসে এবং ভিডিওটা যদি আসলে উপকার আসে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমি যাদের সাথে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ